40 টাকা একটা পেজ বিক্রি করে 12 থেকে 13 টাকা লাভ করে থাকে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই নিউ টেস্ট মেডিপ্লাস পেস্টটা নিয়ে কথা বলবো। এই পেস্টটা কত টাকা দাম, কত টাকা পাইকারি কিনা, কত টাকা দোকানদার বিক্রি করে থাকে, সম্পূর্ণ আলোচনা করেছি একটা ভিডিওর মধ্যে। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা মেডিপ্লাস এই পেস্টটা ব্যবহার করে থাকেন অবশ্যই কোনো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, তাইলে এর অরিজিনাল পাইকারি রেটটা আপনারা ইজিলি জানতে পারবেন। এর জন্য কোনো টাকা পয়সা খরচ হবে না, কোথাও যেতে হবে না, আপনি শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এর পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দেবো, যাতে এর পরের থেকে আপনারা এই পেস্টটা কিনতে গেলে খুবই অল্প টাকা দোকানদারের লাভ দিয়ে এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন। এটা কিন্তু বর্তমান সময় 40 টাকায় কিন্তু কোনো পেস্ট পাওয়াই যায় না গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমার কিছুদিন আগে কিনা, তারপর আমি আপনাদেরকে রেটটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস। দেখেন স্পষ্টভাবে কিন্তু দেওয়া আছে এটা 40 গ্রাম ওজন, খুচরো মূল্য 40 টাকা। এখন কিন্তু 40 টাকায় কোনো পেশি আশা করা যায় যে পাওয়া যায় না, তারপরেও মেডিপ্লাস একটা ব্র্যান্ডের পেশি আমি মনে করি এটা খুব একটা খারাপ না। এটা কিন্তু নিউ টেস্ট একটা পেস্ট, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যারা সাদাগুলো ব্যবহার করে থাকেন এই পেস্টটাও কিন্তু একটা ব্যবহার করে দেখতে পারেন। এই পেস্টটার পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বলে দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে অনেক টাকা সেভ করে এই পেস্টটা আপনারা কিনতে পারেন। এটা কিন্তু নর্মালি যে কোনো দোকানে গেলে আপনাদের থেকে কিন্তু এই 40 টাকায় নিয়ে থাকবে। আপনারাও কিন্তু এটা নিয়ে কোনো দাম করেন না, জানেন 40 টাকার একটা পেশে কয় টাকায় বা লাভ করবে। কিন্তু এর অরিজিনাল রেটটা আমি গাইস বলে দিচ্ছি, এর অরিজিনাল রেটটা পড়ে মাত্র 27 থেকে 28 টাকা। গাইস ঠিকই শুনেছেন, এর অরিজিনাল পাইকারি রেটটা 27 থেকে 28 টাকা পড়ে। এটা কত টাকা দিয়ে দোকানদার কিনে থাকে সম্পূর্ণ কিছু আমি বলে দিচ্ছি, যাতে আপনাদের কোথাও কিনতে গেলে যাতে কোনো সমস্যা ফেস না করতে হয়। এটা আপনি বলবেন এটা কিন্তু ডজন হিসাব হয়, এটা ডজন দাম আসে, এই পেস্টটার ডজন দাম আসে মাত্র 407 টাকা। 407 টাকা যদি আপনি 12 পিস বাগ দেন, এটা কিন্তু অ্যাভারেজে 32 বা 33 টাকার আশেপাশে পড়বে। কিন্তু এখানে আরও একটা কথা আছে গাইস, এটা কেউ যদি 1 ডজন কেনে এখানে 70 থেকে 80 টাকার কিন্তু ডিসকাউন্টে কিনতে পারে। তাইলে যদি 407 টাকার মধ্যে থেকে আরও 70 থেকে 80 টাকা যদি আপনারা ডিসকাউন্ট করেন, দেখবেন 27 থেকে 28 টাকা কিন্তু এই পেস্টটা পড়ে। তাহলে এই নিউ টেস্ট এই পেস্টটা মেডিপ্লাস কিন্তু আপনারা কিন্তু 40 টাকার নিচে কেউ কিনতে পারেন না। কিন্তু আজকের পর থেকে এটা কিন্তু আপনারা 30 থেকে 32 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এটা যদি আপনি দোকানদারকে ইজিলি বলেন যে এটা 407 টাকা ডজন, কিন্তু এই ডজন ধরে কিনলে 70 টাকার মতো 80 টাকার মতো একটা গিফট ফ্রি পাওয়া যায়। তাহলে সেটা যদি মাঝে মাঝে গিফট দেয়, মাঝে মাঝে গিফটগুলো বাদে টাকা দিয়ে দেয়, আমি 70 থেকে 80 টাকা আমি টাকা হিসেবে ধরছি, তাহলে কিন্তু অ্যাভারেজে কিন্তু 27 থেকে 28 টাকা যদি দোকানদারে কেনা হয়, তাহলে কিন্তু আপনি যদি রাইট দামটা বলতে পারেন অবশ্যই কিন্তু 30 থেকে 32টার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তাহলে কিন্তু এর পাইকারি দামটা জানালো। যদি ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট কোন কসমেটিকের প্রোডাক্টের আপনার রেটটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের মাঝে ভিডিও বানিয়ে সেই প্রোডাক্টের অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দেব, যাতে আপনারা ঘরে বসে থেকেই প্রোডাক্টগুলোর রেট পাইকারি রেটটা জানতে পারেন, যাতে অনেক টাকা সেভ করতে পারেন। জানা মানুষ কখনো ঠগে না, কিন্তু জানা না থাকলে অবশ্যই ঠকতে পারেন, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাইয়া একটা লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।